हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो गाइस आज के हलो विभानेर खावने चाओ खाए निलाम क्रीम बन दिया गाइस। तो चलो आमी ओई रूमे बिस्लाटा गुछाइछि, ए रूमे गुछानि हुए गेछे, ए रूमटा दीदी गुछाइछे, तो एगुलो आमी गुछाइछि, एगुलो जागा मतो रेखा दी। तो चलो आज के ब्लॉगटा एखान थेके स्टार्ट करतेछि। एखन बाजे पुरो 9:30। सारा दिन आमी की की करि सबके तोमादेर साथे शेयर करुन। जदि भालो लागे ब्लॉगटा तो लाइक करे दिन। आमार चैनल जारा नतुन आछे सबसक्राइब करुन, प्लिज सबसक्राइब करो, आमार पाशे थाको, আমার ব্লগ দেখতে থাকো গাইস। তো চলো এখন আমি, তো গাইস দেখো এই বালিশগুলো সব ওই রুমে ঘুমানি হয়েছিল, তো এগুলো সব আনা হয়েছে। তো এখন আমি এগুলো এই রুমে আনা হয়েছে সব, তো ওই রুমে গুছানো, ওই রুমটার পুরো মানে খালি রাখি বিছানাটা। তো তার লেগে এটা ভিতরের রুম, এই রুমে সব বালিশ বালিশ রাখা হয়েছে। তো চলো দেখাতে থাকি। গাইস আজকে এত গরম ফলাইছে, ওয়েদারটা এত মানে এত গরম মানে হওয়ার মতো না, বহুত রোদ যে আজকে যে কী রূপ জানি না, বহুত গরম হচ্ছে। বিভাগ আমি ওয়ারসে জল খাওয়া, বহুত গরম হচ্ছে। চলো এই বালিশগুলো সব এখানে নিয়ে আসি। আর কয়েকদিন আসি বাপের বাড়ির মজা শেষ, গাইস এখন যেতে লাগে শ্বশুর বাড়ি। তো আর দুই তিন দিন আসি গাইস। বিভানের খাওয়া বানাতে তো চাল ডাল সব ভিজায় রাখছে মা, তো এখন আমি কী করুন, গাজর আলু বিট এগুলো সব খাইতে হবে। রাত্রেবেলা এসি চালানো হয়, তো এসির দিকে এটা কম্বলটা নেওয়া হয়েছে আর কি। তো রাত্রেবেলা এসি চালানি হয়, তো এটা গায়ে দেওয়া হয়, তো এটা ভাইস করে দেওয়া চলে যাচ্ছে। তো রাত্রে এত ঠান্ডা লেগে, তো গরম তো অনেক পড়ছে, তার লেগে এসিটা চালানি হয়। তো এগুলো রাত্রেবেলা ঠান্ডা লেগে গায়ে দেওয়া হয় আর কি। তো চলো, তো গাইস দেখো এগুলো সব গুছিয়ে নিছি। তো গাইস দেখো আমার এই যে বিছানাটাও গুছিয়ে নিয়ে গেছি, বিছানা তো দিদি গুছেছে, এখন বালিশ কম্বলের উষার কাঁথা এগুলো সব আমি রেখে দিছি এখানে। তো চলো এই রুমটা গুছিয়ে নিয়ে গেছি, এখন ওই রুমটা একটু গুছিয়ে নিই। আর আজকে এখনও কাজের মাসি আসেনি, কী যে বুঝে নি। তো গাইস দেখো বিছানাটা গুছিয়ে নিছি, এখন আমি ওর জন্য গাজর বিট আলু এগুলো সব কেটে নিব। তো চলো হাই গাইস। তো দেখো এই রুমটাও গুছানি হয়ে গেছে, দেখো বিছানাটাও গুছিয়ে নিছি, রুমটা পুরো ক্লিন। এখন ঘর ঝাড়ু দেওয়া হবে, কাজের মাসে আইনে দেখা দেখি, না এলে ঘর ঝাড়ু ঘর মোছা সব কাজের মাসে আইনে করে নেব, না এলে জানি না কী হইব। দেখো চলো এখন আমি বিভানের লেগে গাজর আলু বিটটা কেটে নিই। হাই গাইস, তো এখানে আজকে পুঁই শাক কুমোরের মিষ্টি কুমোর দিয়ে পুঁই শাক বানানো হয়েছে, আর এখানে বানানো হয়েছে পনির, পটল আলু দিয়ে পনির তরকারি, ভাত দিছে এতগুলা তরকারি লাগবো গাইস। তো চলো আমরা ভাতটা খাই নিই এখন, আজকে হলো বুধবার গাইস, আমি কই বৃহস্পতিবার। হাই গাইস, তো আমি বিভানের লগে শুয়ে আসলাম, বিভান ঘুমাই গেছে অনেক আগে, তো এখানে ভাতটা খাই নিতেছি। চলো দিদি আমার ভাত, তো এখানে পুঁই শাক বানানো হয়েছে পুঁয়ের ডুগা মিষ্টি কুমোর দিয়ে, একটু আমরা ভাতটা খাই, তা তো অনেক গরম ফলেছে, আজকে অনেক গরম। গাইস তো দেখো আজকে দিদির মেয়ে, দিদির মেয়ে ম্যাগি বানিয়েছে, দেখো ম্যাগি বানাইছে দিদির মেয়ে, তো কত সুন্দর করে বানাইছে দেখো গাইস। খাও দিমু, আবার ঝাল তো খাও দিমু। হাই গাইস, তো এখানে দেখো ম্যাগি বানানো হয়েছে, আর এটা হলো আমার দিদির মেয়ে ম্যাগি বানাইছে, তো সবাই খাইতেছে দেখো, বিভান উবান সবাই। তো গাইস চলো ম্যাগিটা একটু খাই আনি। এই তো কি সুন্দর বানাইছে, আমিও মনে এরকম ভালো করে পারি না গাইস বানাইতে, দেখো কি সুন্দর বানাইছে। এই বেশি জুড়ে না, কি হয়েছে আবার ভয়ও পাস নাকি, নাকের পেটটা বড় কমে না, দেখি দেখি আবার চলে টিকুন 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 টিকুন। হ্যাঁ দাদা, আর ভিডিও দেখার পরে দেখবেন।
হ্যালো গাইস, তো আমি এখন ভাত আমার মনে একটা করতে শেষ হয়ে গেছে, তো সবাই খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতেছি, বিভান ঘুমায় গেছে, তার লিগে তো আমারও প্রায় খাওয়া বা শেষ হয়ে গেছে। দেখো গাইস, ওইখানে পটল আলু পনির দিয়ে তরকারি আর পুঁই শাক দিয়ে খায় নিতেছে। তো গাইস, এক হাতে ক্যামেরা ধরেছে আর এক হাতে ভাত খাওয়া হয়েছে, তো চলো ভাতটা খায় নি, তারপর দুধ খাওয়াবো, দু একটা বাসন ধুয়ে নিই।